আমরা এই মুহূর্তে বসে রয়েছি সেই অস্থায়ী ধর্ণা মঞ্চে এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কিছু ডাক্তার চিকিৎসকেরা যারা আগামীর জন্য আমাদের সেই পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তাদের কাছ থেকে আমার কিছু প্রশ্ন থাকবে। আজকে তোমরা এই অস্থায়ী ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছো, আমরা জানি গোটা রাজ্য জুড়ে কি দাবি চলছে, জাস্টিস ফর আরজিকর, এই ঘটনার তীব্র প্রতিবাদ আমরা প্রত্যেকে করছি, কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে তোমাদের কি প্রতিক্রিয়া? যেই একটা ওনাদের স্টেটমেন্ট বেরিয়েছে রিগার্ডিং উইমেন নট হ্যাভিং টু ওয়ার্ক আফটার, মানে যেটা নাইট ডিউটিস হচ্ছে, ওরা বলছে যে মহিলাদেরকে নাইট ডিউটি করতে হবে না। অল অফ আস বিলং টু দি গাইনি ডিপার্টমেন্ট ওয়ের 80% অফ দি ওয়ার্ক ফোর্স ইজ ফিমেল, 20% ইজ মেল। So is she expecting the 20% to work for the rest of the nights and will be doing the days? এরকম তো হতে পারে না, মানে ইউ আর নট গিভিং মি সিকিউরিটি, ইউ আর সেইং আই ক্যান নট গিভ ইউ সিকিউরিটি, তুমি বাড়িতে থাকো, আমি সরি সিকিউরিটি দিতে পারবো না, তুমি রাত্রিবেলা তোমাকে আসতে হবে না, রাত্রে তোমার কিছু একটা হয়ে যেতে পারে, আমি সরি, বাট ওয়ের ইজ দ্য সিকিউরিটি? ইউ আর সাপোজ টু গিভ মি সিকিউরিটি ওয়েন আই এম কামিং ফর ওয়ার্ক, ইউ আর সাপোজ টু গিভ মি প্রপার অনকল রুমস, ইউ আর সাপোজ টু গিভ মি সিকিউরিটি গার্ডস, হোয়াট এভার, যেগুলো কিছুই আমাদের নেই। আরজিকরে যে ঘটনা এই মুহূর্তে ঘটেছে তো আমরা সকলেই জানি এবং গোটা শহর তাতে উত্তপ্ত। এই মুহূর্তে রাজ্য সরকার বা পুলিশ কমিশনারের মানে এই মুহূর্তে ভূমিকা নিয়ে তোমার কি প্রতিক্রিয়া? দেখুন, এটা তো একটা মানে স্পষ্ট ব্যাপার যে যেভাবে এই ঘটনাটা ঘটেছে এবং যেভাবে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার পরবর্তী যে ইভেন্টগুলো ঘটেছে তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন একটা অত্যন্ত নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি যে যেখানে আরজিকরের যে ওখানে প্রতিবাদ মঞ্চ ছিল সেখানে কীভাবে সেটিকে মানে বাইরের কিছু দুষ্কৃতি এসে সেটাকে ভাঙচুর করে দিয়েছে, অথচ আরজিকরের মতো মানে জায়গা যেখানে এই ঘটনার খোদ জায়গা সেইখানে তার 3 লেয়ার্স অফ পুলিশ প্রোটেকশন অলরেডি ছিল, তারপর তার সত্ত্বেও কী করে সেখানে গিয়ে মানে বাইরের লোকজন এভাবে ভাঙচুর করে দিতে পারে? এবং এটা এটাই প্রমাণ করে যে মানে সাধারণ মানুষ এবং ডাক্তার দুজনেই যে মানে দুজনের যে মানে প্রোটেকশন দিতে, দুজনের যে সিকিউরিটি দিতে আমাদের সরকার বা আমাদের পুলিশ যে কতটাভাবেই মানে এটা মানে পারছে না দিতে, তারই একটা খুব বড় এক্সাম্পল। দেখুন, ভূমিকা তো অবশ্যই তারা পুরো জিনিসটায় সেফটি এবং তার জন্য মানে যে পুরো যে তদন্তটা চলছে সেখানে পুরোটাতেই উনি ব্যর্থ, মানে প্রথম থেকে শুরু করে যেখানে একজন মহিলা একজন অন ডিউটি অবস্থায় রেপ অ্যান্ড মার্ডার, এখানে পুলিশ বলুন, প্রশাসন বলুন, সিকিউরিটি বলুন, সেখানকার এইচওডি বলুন, পুরো প্রিন্সিপাল বলুন, পুরো কর্তৃপক্ষ ওখানে ব্যর্থ। তারপরে যা এভিডেন্স সমস্ত কিছু নষ্ট করার চেষ্টা হয়েছে এবং সেটা রিপিটেডলি সেখানে বারবার পুলিশ প্রশাসন ব্যর্থ, ওনাদের চোখের সামনে এসে একটা ইমার্জেন্সি ভেঙে দেয়, ওনাদের চোখের সামনে আরও ইএনটি বা এই সমস্ত ডিপার্টমেন্ট নষ্ট করে দেয়। তো এগুলো হতেই পারে কি সেটা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য করা হয়েছিল, তো এগুলোতে ওনারা ব্যর্থ, বারবার ওনারা মানে শৌচালয়ের মধ্যে ঢুকে বসে আছেন কিন্তু সেখানে তারা প্রোটেকশন দিতে পারছেন না, অথচ অন্যদিকে গিয়ে ডার্বি ম্যাচে তারা লাঠি চার্জ করছেন। তো এগুলো একদমই মানে খুবই কি বলবো নট এক্সপেক্টেড কি এগুলো আমাদের কর্তৃপক্ষ করেন। We want justice, that is what we want, because no safety, no duty. A person has been raped and murdered while she was on duty during a 36 hours shift. So this is a heinous crime that has been performed. We want immediate justice. That is why this entire protest, that is why the whole world has united. That is what we want. Maybe. लगता तो है कि like someone is hampering the process. तो क्या सीएम को और पुलिस कमिश्नर को मोर एक्टिव होना नहीं चाहिए यहाँ पे? डेफिनेटली होना चाहिए। ये शहर में जो मतलब मार्च हो रहा है तो इसका कोई बेनिफिट आ भी जाएगा और नहीं आएगा क्या? आना ही चाहिए एंड वी विल नॉट स्टॉप अंटिल वी गेट द जस्टिस। অনেকেই দাবি করছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা কি সঠিক দাবি বলে মনে হয় তোমার? সরকারের মানে আমার মতে যে সরকার যে আছে তারই তো এটা দায়িত্বের মধ্যে পড়ে যে সকল তারা যে নাগরিক আছে তাদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তার দায়। তো এক্ষেত্রে সরকার সকল নাগরিক এবং মানে এক্ষেত্রে যে একজন ডাক্তার ছিল আমাদের যে কলিগ ছিলেন তার এভাবে নির্মমভাবে ধর্ষণ এবং খুন হয়েছে, তাহলে এটা থেকে খুবই এভিডেন্ট ব্যাপারটা যে একজন খুব সাধারণ মানুষ, একজন খুব সাধারণ রোগী, তার সাথে তো এটা আরও মানে ফ্রিকোয়েন্টলি আর হতে পারে, এটা আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এগুলো ঘটছে। তো সেই জিনিসের দায় যদি মানে সরকারকে না নিতে পারে তো সেক্ষেত্রে তো সরকারের সেই সিংহাসনে থাকার তো খুব একটা মানে আশা আমি দেখছি না। এভরিওয়ান ইজ সিকিং ফর দ্য সিএমস রেজিগনেশন, ডু ইউ থিঙ্ক ইট ইজ আ রাইট ডিসিশন? উনকো জাস্টিস দিলানা চাইয়ে, ইফ শি ইজ নট এবল টু ডু ইট দেন সামবডি শুড ডু ইট। উনি নিজে একটা উইমেন, তো আমরা আরো অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম ফ্রম হার উইচ নান অফ দেম আর গেটিং ইন টু অ্যাকশন। মানে যদি জাস্টিস আমরা না পাই তাহলে
এসকেলেশন হিসাবে কিছু একটা তো হতে হবে, ইট ডিপেন্ডস অপন এখন যা হচ্ছে, আগে আমরা দেখি টিউজডে অবধি যা হচ্ছে। ঘটনার বিচার চেয়ে যখনই যে প্রতিবাদ জানাচ্ছে বা লেখালেখি হচ্ছে তাকে তলব করা হচ্ছে, এটা কি সঠিক ডিসিশন? আমাদের যে প্যান কলেজ জীবিতে যে ডিসিশন নেওয়া হয়েছিল, যে এটা আমরা অনেকভাবেই দেখতে পেয়েছিলাম যে অনেক জায়গায় অনেক মিস ইনফরমেশন ঘুরে বেড়াচ্ছে, লোকজন নিজেদের সেলফিশ মোটিভকে প্রমোট করার জন্য অনেক মিস ইনফরমেশন আনভেরিফাইড সোর্স থেকে প্রমোট করে যাচ্ছে। তো আমরা সেটাই বলেছিলাম যে অনেক এরকম কোনো যদি মিস ইনফরমেশন থাকে তার এগেনস্টে কলকাতা পুলিশের অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু তার মানে এই না যে কারো রাইট টু এক্সপ্রেশন বা রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশনটাকে খর্ব করে দিয়ে যা কিছু নিজের এগেনস্টে যাবে তাদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া উচিত, এটা আমরা কখনোই মনে হয় না। আপনারা বলবেন যে আমরা এখনো সিজ ওয়ার্ক করছি কেন, ওয়াই আর উই কন্টিনিউইং উইথ দিস, ওয়ে উইল বি কাম, কোনো সিকিউরিটি নেই। 14th August এরকম হয়েছিল, আজ করে কালকে SSKM এ অর্থোপিজিটির ওপর এমনি হয়েছে, সো ইভেন আফটার ওয়াইল উই আর মানে ওয়ার্কিং টুয়ার্ডস যে আমরা সিকিউরিটি পাচ্ছি না, প্লিজ গিভ আস সিকিউরিটি, ইউ আর টিচিং আস যে না সত্যি সিকিউরিটি নেই, ইউ আর ব্রিচিং সিকিউরিটি এভরি টাইম। দেখুন সেটা তো আমরা সব জায়গাতেই দেখতে পাই যে যদি কোথাও মানে কারোর বিরুদ্ধে বলা হয় সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা এমনি প্রকাশ্যে যদি বলা হোক তাকে নিয়ে গিয়ে তলব করা, শো কজ করা, এগুলো আমরা অনেক দিন থেকেই দেখছি। এটা শুধু আজকের বলে আজকের নয়, এটা মানে কখনোই যদি আমাদের কর্তৃপক্ষের মনে হচ্ছে যে তার এগেনস্টে কেউ কিছু বলছে তখনই তিনি তলব করছেন, তো এটা আমাদের কাছে নতুন কিছু নয়। আর এই এত বড় একটা যেখানে মানে পুরো জায়গায় একটা মানে জিনিস চলছে সেখানে এগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো হবেই, মানে এগুলো এক্সপেক্টেড, মানে কিছু বলার নেই এখানে। এক শুক্রো পেরিয়ে আরেক শুক্র, আজকে সোম, প্রায় 11 দিন কাটতে চলেছে, এখনও অবধি স্লোগান চলছে জাস্টিস ফর আরজিকর, এই জাস্টিসটা আসতে এত দেরি হচ্ছে কেন? সরকার বা আমাদের পুলিশ কমিশনারের এতটা দুর্বল প্রতিক্রিয়া কেন এই বিষয়টাতে, কি মনে হয়? সে তো দেখুন মানে সরকার ঠিকভাবে অ্যাক্ট করছে না বলেই, সরকার ঠিকভাবে জাস্টিস দিতে পারছে না বলেই, সরকার নিষ্ক্রিয় বলেই এতদিন ধরে এই যে সিজ ওয়ার্ক চলছে, এতদিন ধরে চারিদিকে লোকজনের ক্ষুব্ধতা চলছে যে লোকজন বলছে যে কেন এই জিনিসটা এতদিন ধরে চাপা আছে, সেটা তো একটা ব্যাপার আছে। এবার সরকার কেন তা দিতে পারছে না সেটা তো তার বেটার এক্সপ্লেনেশন তো সরকারই দেওয়া উচিত, কারণ সেই রেসপন্সিবিলিটি নিয়েছে সকলের নিরাপত্তার, সেই রেসপন্সিবিলিটি পালন করতে পারেনি, কেন সে পালন করতে পারেনি সেই প্রশ্নটা আমাদেরও, সেই প্রশ্নটা সরকারের দেওয়া উচিত। আমরা তো শুরু থেকেই দেখেছি যে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা তো হচ্ছেই, মানে প্রথমে যেভাবে মৃতদেহ পাওয়া গেছিলো, যেভাবে মানে ডেড বডিটা পাওয়া গেছিলো এবং তার পরবর্তী ঘটনাক্রমে এটা তো খুবই এভিডেন্ট যে এটা কোনো মতেই আত্মহত্যা নয়, সেখানে আধ ঘন্টার মধ্যে যে অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন তিনি বাড়ির লোককে ফোন করে বলেছিলেন যে এটা একটা আত্মহত্যার কেস, আপনারা এখানে আসুন। বাড়ির লোক আসার পরে 3 ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়, তাকে কিছু বলা হয় না, কোনো আপডেট দেওয়া হয় না কী ঘটেছে না ঘটেছে, তো সেখানে তো এটি খুবই স্পষ্ট যে ঘটনাটিকে ধামাচাপা দিয়ে একটা পাতি আত্মহত্যার মানে ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছিল। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট দ্য রোল অফ দ্য সিএম ইজ মোর শুড বি মোর অ্যাক্টিভ ইন দিস কেস? See, I don't want to make any comments like that, but I think I just want justice, be it from any part. If the CBI can do it, if the Supreme Court can do it, then well and fine. I don't want to put specific emphasis on roles, but collectively I think it should be punishment for the molesters. Supreme Court kal cognizance leke kuch suo moto case start kiye, kyunki Supreme Court is mamle mein hasse kiya hai to lagta hai ki ab kuch hone wala hai. Yeah, we are hopeful definitely ki हमें बहुत आशा है कि कुछ तो जस्टिस मिलेगा ही। यू आर अ वुमन एंड द केस इज रिगार्डिंग अ वुमन, व्हाट इज योर रिएक्शन इन दिस? इट इज वेरी मच डिसहार्टनिंग, मतलब अभी भी रात को हमारा जब भी ड्यूटी है हम हर बार ऐसा लगता है कि ये केस किसी के भी साथ हो सकता है, मतलब ऐसा हुआ, ऐसा शक तो था ही, मतलब डर तो लगता ही है, पर ये हो भी गया तो अभी तो ज़्यादा ही डर लगता है कि ये वापस रिपीट ना हो, उसके लिए सारी हदें पार कर देनी चाहिए कि ये कभी वापस रिपीट ना हो और किसी को भी ये देखना ना पड़े कभी भी, क्योंकि बिकॉज वी आर बाउंड टू डू द ड्यूटीज़ हियर एंड देयर एंड नाइट और एनी टाइम, और फिर अगर हमारे हॉस्पिटल के अंदर सिक्योरिटी नहीं है तो फिर कहाँ पे जाए? কোনোভাবে কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? ধামাচাপা দেওয়ার চেষ্টা তো সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, এবার এবার আস্তে আস্তে সব আসবে, when CBI is into play probably everything will be crystal clear. সাধারণ মানুষ, সাধারণ বাড়ির মেয়েরা বা স্টুডেন্টরা অনেক স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য আসে, আজকের এই ঘটনা কি তাদের সেই স্বপ্ন দেখানো থেকে স্বপ্ন দেখানো ভেঙে দেবে, সেই স্বপ্ন ভেঙে দেবে? দেখুন এটা তো সত্যি কথা, মানুষ ভয় পেয়েছে এই এত জঘন্য একটা ঘটনার পরে,
साधारण मानुष भय पाच्छे जे आमी एतो कष्ट करे आमार बाच्चाके पढ़िए एतो टाका पैसा बा सबकिछु खरच करे आमार बाच्चाके पढ़ाच्छि से जदि सेखाने गिये तार काजटा ठीकठाक करते ना पारे काज छाड़ुन सेखाने जदि गिये से बाँचते ना पारे ताहले से कि करे काज करबे अवश्यई भय पाच्छे किन्तु स्वप्न देखा छाड़ते नेई एटाई बोलबो आमरा सबाई आशावादी आशा करबो जेनो जास्टिस पावा जाय एबं अवश्यई ना पढ़ाशोना करले तो कखनोई कोनो जिनिसटा माने बोझा बा एई जे कि चलछे এই জিনিসগুলো বোঝা তো সম্ভব নয় তো এডুকেশন ইজ ইম্পর্টেন্ট থিং তো অবশ্যই এডুকেশনের জন্য আমাদের সবারই আশা রয়েছে সুপ্রিম কোর্টের কাছে এই মানে কেসটা ট্রান্সফার হয়েছে আমরা কি সেখানে কিছু ভালো কিছু পাওয়ার প্রতীক্ষা ভালো কিছু অবভিয়াসলি when it is going to the highest court probably কিছু একটা পজিটিভ আসবে আচ্ছা সিবিআই এখনই তদন্তভার দিয়েছে কিন্তু সিবিআই এর কাছে আমরা বিগত কয়েকটা কেস যদি দেখি এখনো অবধি তার বিচার প্রক্রিয়া এখনো বিচারাধীন এটাও কি সেরকম ভাবে লং টার্মে থাকবে বলে মনে হয় যেভাবে বাকি পাবলিক এটার মধ্যে পেছনে আছে উই আর গেটিং সাপোর্ট ফ্রম দি পেশেন্ট পার্টিস উই আর গেটিং সাপোর্ট ফ্রম দি জেনারেল অডিয়েন্স প্রবাবলি এরকম হওয়া উচিত নয় উইথ এতটা ইটস নো মোর আ প্রোটেস্ট ইটস নাও আ রেভলিউশন সে যদি কোনো প্রভাবশালীর মেয়ে হতো তাহলেও কি বিষয়টা এইভাবেই চলতো বলে মনে হয় দেখুন সেটা তো নট কমেন্টেবল মানে আমি সেখানে বলতে পারি না আমি চাই না বা আমরা কেউই চাই না যে এটা কারোর সাথে কখনো হোক সে প্রভাবশালী হোক বা নর্মাল এটা হতেই পারে যে কোনো মানুষের সাথে এবং শুধু সেটা মহিলা বলে নয় এটা যদি ছেলে হতো তাহলে সে মার্ডার হতে পারতো বাই এনি মিনস মাইট বি হি নট বি রেপ বাট মার্ডার তো হতেই পারে না তো এটা সিকিউরিটি অ্যাজ আ হোল ইটস এ সিকিউরিটির প্রশ্ন তো সেখানে কর্তৃপক্ষ এবং প্রশাসনকে তো দায় নিতেই হবে তাই না তো আমরা চাইছি যেন জাস্টিস পাক অ্যাজ সুন অ্যাজ পসিবল